নমস্কার বন্ধুরা দেখুন আপনারা সবাই জানেন যে আপার প্রাইমারির যে লিস্ট সেটা কিন্তু দশই মে এর মধ্যে বের করতে হবে কোর্ট অর্ডার অনুযায়ী তো ইন্টারভিউ কিভাবে হবে কাট অফ কীভাবে বের করতে হবে বা কাট অফ কার কত হতে পারে সেই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি দিয়েছি আপনারা সেটা দেখতে পারেন সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন মোটামুটি কত কাট অফ হতে পারে তো আজকে যেটা বলবো আপনারা সবাই অনেক কমেন্ট করে লিখেছেন যে ইন্টারভিউ কিভাবে হতে পারে বা সেই রিলেটেড ব্যাপার নিয়ে দেখুন এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম পরিষ্কার করে কিছু নোটিশ তো দেয়নি তো এখন যে চাকরিগুলোর প্রসেস চলছে সেটা পিএসসির হোক বা অন্যান্য যেসব চাকরির প্রসেস চলছে সেগুলোর ভিত্তিতে একটা আন্দাজ করা যেতে পারে যে ইন্টারভিউটা কিভাবে হবে সেই বেসিসে কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দেব যে ইন্টারভিউ কীভাবে হতে পারে এবং তার সুফল বা কুফল কি মানে ভালো দিক খারাপ দিক কি হতে পারে বা আমাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেগুলো পুরো ডিটেলস আলোচনা করব দেখুন তো প্রথমেই বলি যে আমাদের দিদির কাছে অনুরোধ যে এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবারে দয়া করে তাড়াতাড়ি কিন্তু আপনি লিস্টটা বার করবেন দেখুন দশই মেয়ের মধ্যে অবশ্যই লিস্টটা বার করুন এটা সবার তরফ থেকে রিকোয়েস্ট সাত বছর হয়ে গেছে যন্ত্রণা ভোগ করছি আমরা এখন ব্যাপার কি দেখুন লিস্ট যদি দশই মেয়ের মধ্যে না বেরোয় তাহলে কিন্তু কন্টেম্পট অফ কোড হবে কিন্তু এখন সেটা কিন্তু আবার ডিলে হবে তার মানে কি। আবার তখন আমাদেরকে কোর্টে যেতে হবে আবার তখন ধর্না দিতে হবে আবার আন্দোলন করতে হবে এই সব ব্যাপারগুলো চলে আসে হয়তো কোর্ট সেটার জন্য গভর্নমেন্টকে ভৎসনা করবে কিন্তু গভর্নমেন্টকে কি কখনো শাস্তি দেবে আপনারা দেখেছেন এত বড় আবার প্রাইমারির ঘোটালা কেস মানে যেটার জন্য প্যানেল বাতিল হলো যাই হোক আমার সেটা স্বচ্ছ বা অস্বচ্ছ সে যুক্তিতে যায় না কোর্ট তো প্যানেল বাতিল করেছে নিশ্চয়ই কোনো নিয়ম অনুযায়ী কিন্তু একজন আধিকারিকেরও আপনি দেখেছেন কি শাস্তি হয়েছে একজনেরও কোনো কিছু সাসপেন্ড হয়েছে বা কিছু হয়েছে কিছু কিন্তু হয়নি তো কোর্ট কিন্তু ওই মানে এটা তো গেল আধিকারিকদের কথা তাহলে একটা গভর্নমেন্টকে কী করে শাস্তি দেবে জোর ভর্ৎসনা করবে কিছু খারাপ কথা বলবে এইভাবে কিন্তু আবার একটা অর্ডার দেবে তো এই জিনিসটা যাতে না হয় এটা আমার ব্যক্তিগত মতামত জানি না এরপরে কোর্ট কী করতে পারে হয়তো অনেক পাওয়ারও থাকতে পারে ক্ষমতা থাকতে পারে অনেক কিছু করতে পারে তো এর আগে পর্যন্ত কখনো এরকম কিছু হয়নি আগেরকার ঘটনার ভিত্তিতে আমি এটা বলছি তো দশই মেয়ের মধ্যে আপনাকে তাই অনুরোধ দিদি আপনি যেন লিস্টটা অবশ্যই বের করবেন আর আমাদের মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তাকে তো হাত মানে কি বলবো আর মানে খুব রিকোয়েস্ট করছি আপনাকে সাত বছর যারা যন্ত্রণা ভোগ করছে তাদের যন্ত্রণার এবারে অবসান ঘটান আপনাদের এত বিপুল ভোটে জয়লাভ করে এসছেন এবার তাদের দিকে একটু তাকান এবারে আসছি যে কীভাবে ইন্টারভিউ হতে পারে সেই রিলেটেড ব্যাপারটা দেখুন বর্তমানে কিন্তু ডাব্লিউ পরীক্ষার ইন্টারভিউ চলছে আগে সেইটার প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা বলি তারপর আপনি বুঝতে পারবেন সেইটা সেই প্রসেসে যদি আমাদের ইন্টারভিউ হয় তাহলে কি হতে পারে বা কি সুবিধা অসুবিধা হতে পারে তাদের ক্ষেত্রে ডাব্লিউ বিসিএসে যেটা হচ্ছে সেটা কিন্তু অনলাইন ইন্টারভিউ এবং তাদের যে পয়েন্টগুলো বলছে সেটা তাদের নোটিসে দিয়েছে আমি সেগুলো জাস্ট তুলে আপনাদেরকে বাংলায় অনুবাদ করে বা বাংলায় পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি তাকে বলছে প্রথমে যে আপনাকে একটা জায়গা খুঁজে নিতে হবে সেটা একটা দোকান হতে পারে আপনার বাড়ি হতে পারে কোথাও যে কোনো একটা জায়গা যেখানে আপনি বসতে পারবেন ঠিকঠাক করে এবং আপনার পেছনের নয়েজ কম থাকবে মানে বেশি চেঁচামেচি হবে না এরকম একটা জায়গা প্রথমে সিলেক্ট করতে হবে এবং সেইখানে আপনাকে মোবাইলে বা কম্পিউটারে একটা লিঙ্ক পাঠানো হবে আপনাকে তো সেই লিঙ্কের মাধ্যমে আপনাকে লিঙ্কটা ওপেন করতে হবে দিয়ে সেখানে আপনার কিন্তু অনলাইনে ইন্টারভিউ হবে এবং আপনাকে বলেছে যে তিরিশ মিনিট যাতে আপনি বসতে পারেন অন্তত তিরিশ মিনিট সেই মতো আপনাকে যেন ব্যাটারি বা তার যে ব্যাক যেটা সেটা থাকে মানে তিরিশ মিনিটের মধ্যে যেন অফ না হয়ে যায় এইটা বলতে চাইছে এবং হাই স্পিড ইন্টারনেট কানেকটিভিটি থাকতে হবে এই ব্যাপারগুলো কিন্তু বলেছে এবং শুধু তাই নয় যখন আপনি ইন্টারভিউ দেবেন আপনার যে ফোন নাম্বার বোর্ডের কাছে দেওয়া আছে সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে কল করতে পারে যে আপনি সেই ব্যক্তি ইন্টারভিউ দিচ্ছেন কিনা মানে আপনি ফোনটা ধরবেন সেটা ওনারা দেখবেন যে হ্যাঁ অনলাইনে যে হ্যাঁ আপনি ফোনটা ধরেছেন তো এইটা এবং ডকুমেন্টগুলো যে আপলোড করা সেটা হচ্ছে যেটা যেদিন ইন্টারভিউ হবে তার তিন দিন আগে ডকুমেন্ট আপলোড করে দিতে হবে এটা ওনারা কিন্তু নোটিসে জানিয়েছেন যদিও এখানে আমাদের আপার প্রাইমের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের কোনো ব্যাপার নেই কারণ আপনারা অলরেডি জানেন ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রসেসটা চলছে এবং ডেলি প্রায় পনেরো কুড়ি জনের ইন্টারভিউ হচ্ছে তো এইভাবে কিন্তু পুরো সিস্টেমটা চলছে ডাব্লু গ্রুপে গ্রুপ বি এখন কথা হচ্ছে ডাব্লু বিসিএস গ্রুপে গ্রুপ বি একটা হাই প্রোফাইল চাকরি তো এইরকম ইন্টারভিউ প্রসেস কিন্তু আমাদেরও করা যেতে পারে কিন্তু সমস্যা দেখুন ওখানে পাঁচশো থেকে হাজারজন হার্ডলি হয়তো ইন্টারভিউর জন্য কল পেয়েছে ঠিক আছে তো এক হাজার জনের ইন্টারভিউ এইভাবে এই যে তো এক হাজার ইন্টারভিউ এইভাবে নেবে আর এইখানে যদি চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা সিটও হয় মানে সবচেয়ে কম সিট যদি আমি ধরি আপডেট নাও যদি হয় ঠিক আছে আপডেট হলে তো খুবই ভালো আমরা সকলেই সেটার ব্যাপারে আশাবাদী সবাই চাই যাতে আপডেট হয়ে সিট চোদ্দ হাজার তিনশো উনচল্লিশের করলে অন্তত কুড়ি হাজার জন ইন্টারভিউতে ডাক পাবে তো এই কুড়ি হাজার জনের ইন্টারভিউ আর ওখানে পাঁচশো থেকে এক হাজার জনের ইন্টারভিউ মানে কুড়ি গুণ পার্থক্য হয়ে যাচ্ছে এইটা কিন্তু খুব সমস্যার বিষয় তাহলে দেখুন এই ব্যাপারটা যদি করতে হয় এইভাবে এক এইভাবে যদি অনলাইনে করতে হয় তাহলে ডাব্লিউ বিসিএসের যে সিস্টেমটা এটাকে কিন্তু আরও বড় আকারে নিয়ে যেতে হবে মানে ডাব্লিউ যেটা একটা অফিস থেকে কলকাতার অফিস থেকে ইন্টারভিউ নেবে সেটা সেইভাবে না করে এখানে আমাদেরকে সমস্ত জোনাল অফিস থেকে ইন্টারভিউ নিতে হবে এবং সেটাও হয়তো কম পড়ে যাবে ছ সাতটা জোন আছে এক একটা জোনে তখন প্রায় তিন হাজার করে ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে যেটাও কিন্তু অনেক বড় প্রসেস আপনি জানেন ডাব্লু বিসিএসেই প্রায় এক মাস ধরে ইন্টারভিউটা চলবে তো এখানে তো এক একটা জোনে যদি চার জনও কি তিন জনও ইন্টারভিউ দেয় তাহলে সেক্ষেত্রে প্রায় তিন মাস সময় লেগে যাবে এত সময় কিন্তু হাতের নেই এক মাসের মধ্যে পুরো ইন্টারভিউ প্রসেসটা অন্তত কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আরও এটাকে ভাঙতে হবে শুধু জোনে সীমাবদ্ধ না থাকে ডিআই অফিস ওয়াইজ মানে মেদিনীপুর ডিআই অফিস বাঁকুড়া ডিআই অফিস যদি আপনার ওয়েস্টার্ন রিজনের কথা বলেন তেমনি সাউদার্নের ক্ষেত্রে বললেন কলকাতা ডিআই অফিস চব্বিশ পরগনা ডিআই অফিস সমস্ত মানে উত্তরবঙ্গের কথা ভাবলে মানে প্রত্যেক ডিআই অফিস ওয়াইজ ভাগ করে দিতে হবে তাহলে এক একটা ডিআই অফিস পিছু খুব কম করে হয়তো পাঁচশো কি সাতশো এরকম করে ক্যান্ডিডেট পড়বে সেইখান থেকে অনলাইন ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা কিন্তু করতে হবে মানে যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে ডিআই অফিসে নিয়ে আসতে হবে কারণ পাঁচশো জন কি হাজারজন এক জায়গায় যাওয়ার থেকে যারা ইন্টারভিউ নেবেন দু তিনজনকে এক জায়গায় নিয়ে আসাটা তুলনামূলক সহজ হবে তো এটা আমার ব্যক্তিগত মতামত এছাড়া আরেকটা যেটা হতে পারে অফলাইন ইন্টারভিউ অফলাইন ইন্টারভিউও হতে পারে সেটার ক্ষেত্রে কিন্তু ওই ডিআই অফিস ভিত্তিক করলেই বেটার হবে কারণ জোনাল ওয়াইজ করলে কিন্তু এক একটা জোনে অনেক ক্যান্ডিডেট চলে আসছে তখন কিন্তু খুব মুশকিল হবে ইন্টারভিউটা নেওয়া তাই এখন অফলাইন নেবে না অনলাইন নেবে পরিষ্কার করে কিছু জানা যাচ্ছে না টোটালি গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করছে দেখা যাক কী হয় আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে নিলে এই সমস্যা হতে পারে এভাবে নিলে এই সুবিধা হতে পারে তো আমি এক্সপেক্ট করব। যদি এই রকম করা হয় অফলাইন ইন্টারভিউ দেখুন অনলাইন ইন্টারভিউ নিতে গ্রামের স্টুডেন্ট যারা রয়েছে গ্রামের দিকে যারা রয়েছে তাদের অনেকের হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি নেই অনেকের ভালো অ্যান্ড্রয়েড ফোন নেই যেটা ইন্টারভিউ দিতে পারবে তো এই সমস্যাগুলো থেকে যায় আমার ব্যক্তিগত মত হচ্ছে যদি ডিআই অফিস ভিত্তিক করে অফলাইন ইন্টারভিউ নেওয়া হয় মানে যাতে একটা ডিআই অফিসে পাঁচশো জন কি চারশো পাঁচশো জন করে ইন্টারভিউ দিতে যাবে সেক্ষেত্রে এক একজনকে খুব বেশি হলে একশো কিলোমিটারের কি পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যেই একটা করে ডিআই অফিস পেয়ে যাবে এর বেশি ট্রাভেল করতে হবে না বেশি দূরে যেতে হবে না কিন্তু জোন করলেও জোন করলে তার থেকে একটু ভালো জোন করলে তবুও অনেকটা জার্নি করতে হবে কিন্তু যদি সেন্ট্রালাইজড করে দেয় মানে পুরো ব্যাপারটাই কলকাতায় করে দেয় তাহলে কিন্তু খুব সমস্যা এবং খুব লেন্দি প্রসেস হয়ে যাবে এটা এক্সপেক্ট করা যায় এখন দেখা যাক গভর্নমেন্টের তরফ থেকে কি করে তো এইরকমভাবে করলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে বলে আমার ব্যক্তিগত মতামত এছাড়া ইন্টারভিউতে কীরকম কি প্রশ্ন হতে পারে বা কি ধরতে পারে কি রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে পার্সোনালিটি টেস্ট মানে কি কি জিনিস জিজ্ঞাসা করবে আপনাদেরকে কোন ব্যাপারগুলোতে বেশি জোর দিয়ে জিজ্ঞাসা করবে সেই ব্যাপারের পুরো ভিডিওটা আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো এরপরে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য